বর্তমানে স্বরাষ্ট্র দপ্তর বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তরফ থেকে জানা গেছে যে গত বছর মানে 2021 সালে প্রায় 1,60,000 লোক ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছে, যা গত 5 বছরে সবথেকে বেশি। কিন্তু এইসব লোকেরা ভারতের নাগরিকত্ব ত্যাগ করে কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে জানেন? তারা অ্যাকচুয়ালি ইউএসএ সিটিজেনশিপ গ্রহণ করেছে। কিন্তু ভারতীয়রা কেন ভারতের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছে? তারা কি ভারতকে আর বসবাসের যোগ্য বলে মনে করছে না? আমরা আজ এটাই দেখবার চেষ্টা করব। আর এটাও দেখব যে নাগরিকত্ব বা সিটিজেনশিপের আসল মানেটা কি, আর আমাদের দেশে নাগরিকত্ব প্রদান করার কার অধিকার আছে, এবং এই ভারতীয় নাগরিকত্বের সাংবিধানিক ভিত্তিটা কি। সো প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও, তাই চলুন শুরু করা যাক। তবে তার আগে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কনসেপ্ট অফ ইন্ডিয়া। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই বেল আইকনটি প্রেস করা থাকলে আপনি আমাদের বানানোর প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সঠিক সময় পেয়ে যেতে পারবেন, কারণ আমরা এরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় বানিয়ে থাকি। সবার আগে আমরা দেখে নিই যে সিটিজেনশিপ কাকে বলে। সিটিজেনশিপ বা নাগরিকত্ব হলো কোনো ব্যক্তির সাথে তাদের দেশের বা সেই দেশের সরকারের রিলেশন বা সম্পর্ক। তাই এই রিলেশনশিপ বা সম্পর্কের উপরে ভিত্তি করে এটা হতেই পারে যে আমার ফ্যামিলি, কলিগ, সোসাইটি কেউই আমার দেশের সিটিজেন নাই হতে পারে, অথচ আমি সেই দেশটির সিটিজেন, কারণ আমি সেই পার্টিকুলার দেশটির প্রতি আনুগত্য প্রকাশ করেছি, যার পরিবর্তে সেই দেশটিও আমাকে অন্য শত্রু দেশের থেকে প্রোটেক্ট করবার গ্যারান্টি দিয়েছে। মানে যে যে দেশের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং সেই দেশটিও যদি সেই ব্যক্তিকে বিদেশি আক্রমণের থেকে প্রোটেক্ট করবার দায়িত্ব নেয়, তবে সেই ব্যক্তি ওই দেশটির সিটিজেন। যেসব ব্যক্তিরা ওই দেশের সিটিজেন নয় তাদেরকে এলিয়েন বলা হয়। এই এলিয়েনরা ওই পার্টিকুলার দেশের সিটিজেনদের তুলনায় অনেক কম সিভিল এবং পলিটিক্যাল রাইট পায়। মানে সিটিজেনশিপ বা নাগরিকত্ব কোনো এলিয়েন লোককে সিটিজেনদের থেকে আলাদা করে বা ডিফারেন্সিয়েট করে। ভারত 1928 নেহরু কমিটি রিপোর্টের থেকেই জন্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের পক্ষে থেকেছে। তাই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুসারে বলা যায় যে ইন্ডিয়ান সিটিজেন ক্যান বি অ্যাকোয়ার্ড অন দ্য বেসিস অফ বার্থ। এবার দেখে নিই যে এই নাগরিকত্বের সাংবিধানিক ভিত্তিটা কি। আসলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 2 সিটিজেনশিপকে নিয়ে ডিল করে এবং এটি সম্পূর্ণ ইউনিয়ন লিস্টের অন্তর্গত। মানে কোনো ব্যক্তিকে সিটিজেনশিপ দেওয়া হবে কি হবে না তা ডিসাইড করার ক্ষমতা একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে। এতে স্টেট গভর্নমেন্টগুলি কোনো রকম অধিকার নেই। যেমন ইউএসএ স্টেট গভর্নমেন্টগুলি সিটিজেনশিপ দেওয়ার ফুল রাইট আছে। ভারতীয় সংবিধান কখনো বলে না যে কাকে ভারতের নাগরিক বলা হবে, কিন্তু ভারতের সংবিধানের আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 বলা হয়েছে যে একজন ব্যক্তি কী কী কন্ডিশনে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। এছাড়া কনস্টিটিউশন বলে যে কোনো ব্যক্তির কাছে ভারত ছাড়াও যদি অন্য কোনো দেশের সিটিজেনশিপ থাকে, তবে সেই ব্যক্তিকে যে কোনো একটি দেশের সিটিজেনশিপকে ত্যাগ করতে হবে, অন্যথায় ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান্সেল করা হবে বা নালিফাই করা হবে। একে বলা হয় সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্ট। কনস্টিটিউশনের আর্টিকেল 11 ভারতীয় সংসদকে সম্পূর্ণ অধিকার দেয় যাতে সংসদ নাগরিকত্ব গ্রহণ বা বর্জন সংক্রান্ত সমস্ত আইন বানাতে পারে। এবার আসি যে ভারতীয় নাগরিকরা কেন রিসেন্টলি ভারতীয় নাগরিকত্ব বর্জন করছে। কারণ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মতে গত 2021 প্রায় 1.6 লাখ লোক ভারতীয় নাগরিকত্ব বর্জন করেছে, যা গত 5 বছরে হাইয়েস্ট। এবং এই সব লোকেরা ভারতের সিটিজেনশিপ ছেড়ে ইউএসএ সিটিজেনশিপ গ্রহণ করছে। যদিও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বলেছে যে যারা ভারতের নাগরিকত্ব ছেড়েছে তারা তাদের নাগরিকত্ব ছাড়ার আসল কারণ বলেনি, তবুও সরকার মনে করছে যে যেহেতু ভারতীয়রা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বেটার জব এবং আবাসনের জন্য ঘুরে বেড়াচ্ছে, তাই যখনই তারা কোনো ভালো চাকরি বা আবাস পেয়ে যায় তখনই তারা ভারতের নাগরিকত্ব ছেড়ে দেয়। এছাড়া অনেক ভারতীয় ভারতীয় সমাজে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের মধ্যেকার যে সংঘাত চলছে তার থেকে বাঁচতে নাগরিকত্ব ছেড়ে দিচ্ছে। তাছাড়া অনেকে ভারতের অত্যাধিক পলিউশন, ফ্রিকোয়েন্ট ন্যাচুরাল ডিজাস্টার থেকে বাঁচতে দেশের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছে। এছাড়া অনেক ছোট দেশ গোল্ডেন ভিসা প্রোভাইড করছে, যাতে যে কোনো লোক সেই দেশকে হেভি পেমেন্ট করে ওই দেশে ইনভেস্ট করার প্রায়োরিটি পায়, সাথে এই দেশটি তাদের দেশে লাইফটাইম থাকবার পারমিশন দেয়। এই গোল্ডেন ভিসা অ্যাভেল করবার জন্য অনেকে ভারতের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছে। তাছাড়া ভারতের পাসপোর্টের হানলে পাসপোর্ট র্যাঙ্কিং 80, যা অত্যন্ত খারাপ, এবং ইন্ডিয়ান পাসপোর্ট একেবারেই স্ট্রং নয়। তাই যারা বেটার এবং স্ট্রং পাসপোর্ট পেতে চায় এবং সারা বিশ্বের যে কোনো দেশে বিনা ঝঞ্ঝাটে ট্রাভেল করতে চায়, তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে স্ট্রং পাসপোর্টের দেশে সিটিজেনশিপ গ্রহণ করছে। সর্বোপরি অনেকে ভারতে ক্রাইম করে ভারতের আইন কানুন থেকে বাঁচতে এবং ভারতে অ্যারেস্ট হওয়া থেকে বাঁচতে ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করছে। তাই আপনারা হয়তো এখন বুঝতেই পাচ্ছেন যে 2021 সালে কেন 1.6 লাখ মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়ে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছে। আমরা আমাদের আজকের এই ডিসকাশন এখানে শেষ করছি। আশা করি আপনারা আমাদের এই ভিডিও থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত হলেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ টিম কনসেপ্ট অফ ইন্ডিয়া।